যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু কেন চলে যায় এই আমোক সত্যকে মেনে নিয়েই এই মৌসুমে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন সার্জিও বুস্কেটস আর নিজেদের ক্লাব কিংবদন্তিকে বিদায় জানাতে ক্যাম্প নুতে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বার্সা কর্তৃপক্ষ যেখানে জীবনের ১৮টি বসন্ত কাটিয়েছেন বুশি ক্যাম্প নুতে এদিন পরিবার সহ আসেন বুস্কেটস তাকে বরণ করে নেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ২০০৫ সালে বার্সেলোনায় যোগ দেন এই ফুটবলার ২০০৮ সালে হয় বার্সেলোনার মূল দলে অভিষেক এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে বার্সেলোনার হয়ে ৭২২ ম্যাচ খেলেছেন বুস্কেটস বার্সেলোনা ক্যারিয়ারের শেষ দুই মৌসুমে অধিনায়কের দায়িত্ব সামাল দিয়েছেন এই ফুটবলার বুশির বিদায়ের দিনে উপস্থিত ছিলেন তার সাবেক সতীর্থরা ক্যাম্প নুতে এদিন এসেছিলেন কার্লোস পুয়োল জাভি ও পিকেরা উপস্থিত ছিলেন বার্সেলোনার বর্তমান দলের খেলোয়াড়রাও অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছেন তাদের ক্লাব লিজেন্ডকে ভিডিও বার্তার মাধ্যমে বুস্কেটসকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক সতীর্থ ও বার্সেলোনার সেরা ফুটবলার লিওনেল মেসি আর ভবিষ্যতে কোচ হওয়ার আমন্ত্রণ জানিয়ে শুভকামনা জানিয়েছেন পেপ গার্দিওলা বুসি তুমি অসাধারণ একজন মানুষ তোমার সঙ্গে অনেক সময় কাটিয়েছি তুমি এবং তোমার পরিবারের জন্য শুভকামনা রইল খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে তোমাকে অনেক ধন্যবাদ বুস্কেটস তুমি অসাধারণ একটি ক্যারিয়ার পার করেছো আমি চাই তুমি কোচিং ক্যারিয়ার শুরু করো তোমার জন্য বেঞ্চে অপেক্ষায় থাকবো তুমি ভালো করেই জানো তুমি কখনো আমার সঙ্গে পেরে উঠতে পারবে না আশা করি খেলোয়াড়ের মতো তোমার কোচিং ক্যারিয়ারও বর্ণিল হবে বিদায়ের মুহূর্তে এসে ক্লাব ও সতীর্থদের ধন্যবাদ দিতেও ভুলেননি বুস্কেটস আমি জানি কোনো কিছু জয় করা খুব কঠিন কাজ আমি ক্যারিয়ারে অনেক কিছুই জিতেছি কিন্তু ফুটবলে কিছু সময় হারাতে হয় আমার মনে হচ্ছে আমি কিছু হারাতে যাচ্ছি কিন্তু বিশ্বের সেরা ক্লাবে খেলতে পেরে আমি গর্বিত যা আমার পরিবারের জন্য সম্মানের আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ গেল বছর আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেও ক্লাব ফুটবল খেলা চালিয়ে যান বুস্কেটস তবে নিজের পরবর্তী গন্তব্য নিয়ে এখনো কিছু জানাননি তিনি গুঞ্জন আছে সাবেক সতীর্থ লিওনেল মেসির সঙ্গে আল হিলালে যোগ দিতে পারেন এই তারকা ফাহিম ইসলাম সময় সংবাদ